বিসমিল্লাহির রহমানুর রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কফি টাইম চ্যানেলের পক্ষ থেকে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিউয়ার্স, আমি ইতিপূর্বে আরও কয়েকটি কফি মেশিনের ভিডিও বানিয়েছি, তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। তো আজকে যে মেশিনটার রিভিউ আমি আপনাদেরকে দেব, সেই মেশিনটি দিয়ে আপনারা যা যা করতে পারবেন। এই মেশিনটি দিয়ে আপনারা কফি এবং দুধ চা রং চা করতে পারবেন, তিনটা আইটেম, তিনোটারই, এবং হাফ এবং ফুল অপশন করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে এই মেশিনটি দিয়ে গরম পানি বের করে সুগার ফ্রি কফি, যেটা আমরা চিনি ছাড়া কফি বলি, আর হচ্ছে টিপেক দিয়ে আপনারা রং চা তৈরি করতে পারবেন এবং কাপ নুডলস বিক্রি করতে পারবেন গরম পানি বের করে। তো আজকে এই ভিডিওতে আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো, এর পাশাপাশি এই মেশিনটার দাম কত, তো এই মেশিনটা আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন, এবং কফির ব্যবসাতে কেমন লাভ। এছাড়াও থাকছে যে আমাদের যে কফি পাউডারগুলো, এই পাউডার কফি পাউডারগুলোর দাম কত, এবং এর সাথে কী কী প্যাকেজ চলতেছে, সব কিছু আজকে বিস্তারিত থাকছে। তো আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি ধৈর্য সহকারে দেখবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। তো ভিউয়ার্স, এই মেশিনটা কীভাবে রেডি করতে হয় সব কিছু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো শুরুতে এটা আমি ফিউজ লাগিয়ে নিচ্ছি, তো এটা ফিউজ লাগিয়ে নিতে হয়। তো এটার ভিতরে দুইটা ফিউজ দেওয়া থাকে, তো এটার ভিতরে হচ্ছে তিনটা ক্যানিস্টার পাবেন, তিনটা বক্স পাবেন, একটা হচ্ছে কফির জন্য, একটা কফির জন্য, আরেকটা হচ্ছে দুধ চায়ের জন্য, একটা হচ্ছে রং চায়ের জন্য, তিনটা ক্যানিস্টার পেয়ে যাবেন। তো আপনারা ধৈর্য আর হবেন না, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো মেশিনে লাইন দেওয়ার আগে অবশ্যই আপনারা মেশিনে পানি দিয়ে নেবেন, তো মেশিনে পানি না দেওয়া পর্যন্ত আপনারা লাইন দিবেন না। তো আমি পানি দিয়ে নেছি। তো এই মেশিনটি আপনারা যদি দেখেন আপনারা নিজেরাও করতে পারবেন, যদি ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেন, এই মেশিন আপনারা নিজেরাই রেডি করতে পারবেন। তো ভিতরে তিনটা ক্যানিস্টার যেহেতু, আমি তিনোটাই ঢেলে নিচ্ছি, একটাতে দুধ চা, একটাতে রং চা, একটাতে হচ্ছে কফি, মোট তিনটা ক্যানিস্টার। তো তিনটা ক্যানিস্টার আমি মাল ভরে নিয়েছি, তো এখন আমি তিনটা ক্যানিস্টারই লাগিয়ে নিচ্ছি। তো এখানে দুইটা গার্ড দেখতেছেন, একটি গার্ড হচ্ছে পিছনে লাগবে মোটরে, আর একটা গার্ড, এখানে একটা গর্ত আছে, এখানে বসিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে পিছন হাত দিয়ে ধরে লাগাইতে পারবেন। তো আমি যেহেতু বলেছি এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবো, মেশিনের দাম এবং কীভাবে এই মেশিনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন, তো এই ব্যবসাতে কেমন লাভ সব কিছুই আমি দেখিয়ে দিব, তো আপনারা কেউ ধৈর্য হারা হবেন না। তো এই মেশিনটা আমি মাল ভরে রেডি করে নিয়েছি, পানিও দিয়েছি, এখন আমি মেশিনটিকে ইলেকট্রিক লাইন দিব। তো লাইন দেওয়া হয়ে গিয়েছে, তো মেশিনটা আমাদের ভিতরে সুইচ দেওয়া আছে, সুইচটা অন করার পরে হচ্ছে এটা হচ্ছে টেম্পারেচারের লাইন, এটা 110 পর্যন্ত হিট দেওয়া যায়। মেশিনের সুবিধা হচ্ছে আপনি নিজেও হিট বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনার চাহিদা মতো। এখানে মিটার দেওয়া আছে আপনি, তো এরা সবসময় চেষ্টা করবেন 90 দেওয়ার জন্য। তো আমরা এখন এই মেশিনটির বাটনটির সাথে পরিচয় হয়ে নিব, এটা হচ্ছে কফির বাটন, এটা হচ্ছে দুধ চায়ের বাটন, আর এটা হচ্ছে রং চায়ের বাটন। তো এটা হচ্ছে হাফ এবং গরম পানির অপশন সিলেক্ট করার। তো আপনি যদি হাফ অপশন সিলেক্ট করছেন, তাহলে এখানে টিপ দেওয়ার পর আপনি যেটাতে টিপ দেন না কেন, হাফ অপশন সিলেক্ট হয়ে যাবে, হাফ বের হয়ে আসবে। প্রথমে আপনাকে হাফ অপশন সিলেক্ট করতে হবে, আর আপনি যদি এই বাটনটি কিছু সময় ধরে রাখেন তাহলে গরম পানির অপশনটা আসবে। আপনারা চাইলে যে কোনো লাইন দিয়ে আপনি গরম পানি বের করতে পারবেন, চাইলে আপনারা কফির লাইন দিয়ে বা দুধ চায়ের লাইন দিয়ে অথবা রং চায়ের লাইন দিয়ে আপনারা গরম পানি বের করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো এখানে আমি এখন মেশিনটাকে একটু রেডি করে নেব মেপে, যেহেতু মেশিনগুলো সেটিং করা থাকে না নতুন অবস্থায়, তো কোনটা কত গ্রাম প্রয়োজন সেটা আমি এখন মেপে সেটিং করে নেব, তো আপনারা ধৈর্য হারা হবেন না। তো আমি কফির পাউডারটা আলাদা উপরে নিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি মেপে দেখবো কয় গ্রাম বের হচ্ছে।
তো কফি ভালো স্বাদের জন্য আপনি যদি 15 টাকা বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনি কতটুকু দিতে হবে এই নামে একটি ভিডিও বানিয়ে দেব আপনাদেরকে পরবর্তীতে হয়তো তো আজকে আমি এখন রেডি করে নিচ্ছি দুধ চা মেপে নিচ্ছি কফি মেপে নিচ্ছি এখন আমি রং চাটা একটু মেপে নেব তো সব কিছু আপনাদেরকে দেখাইতে গেলে অবশ্যই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আমি একটু সংক্ষিপ্ত করছি তো মেশিনে প্রোগ্রামে ঢোকার নিয়ম হচ্ছে মেশিনটি অফ করে এই 4 নম্বর যে বাটনটা আছে এখানে টিপতে ধরে রাখলে মেশিনের প্রোগ্রামে ঢুকে যায় তো প্রোগ্রাম কিভাবে সেটিং করতে হয় আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো আজকে আমি সংক্ষিপ্ত করার জন্য আমি নিজে করে নিয়েছি এটা আপনাদেরকে আজকে আর বললাম না তো এখন আমার সব কিছুই মাপা শেষ পানিটাও মেপে নিচ্ছি আমি এখন সব কিছু লাগিয়ে নিচ্ছি যেহেতু আমার মাপা শেষ কমপ্লিট তো এখন আমি যেহেতু আমার মাপা কমপ্লিট আমি একটি কফি বের করে নিচ্ছি এটা হচ্ছে ফুল কাপ কফি আপনারা কফি চাইলে হাফ এবং ফুল অপশন দুইটাই করতে পারবেন যেহেতু হাফ অপশনের জন্য আলাদা বাটন দিয়ে আছে তো আমি এখন একটি দুধ চা বানিয়ে নিচ্ছি এই মেশিনটি দিয়ে দুধ চা রং চা কফি তিনটা আইটেম করতে পারবেন যেহেতু ভিতরে তিনটা ক্যানিস্টার দেওয়া আছে তিনটারই হাফ এবং ফুল অপশন পাবেন তো আমি যেহেতু বলেছি এই মেশিনটিতে আপনারা কিভাবে রং চা তৈরি করবেন এবং সুগার ফ্রি কফি তৈরি করবেন গরম পানি বের করে তো সব কিছু আমি দেখিয়ে দিব তো এটা দিয়ে আমি তিনটা আইটেম করেছি তিনটার হাফ এবং ফুল অপশন পাবেন তো আমি তিনটা আইটেম করেছি এখন আমি আপনাদেরকে একটি হাফ কফি বানিয়ে দেখাবো কিভাবে তো আমি একটা হাফ কফি তৈরি করেছি তো এটা দিয়ে আমি দুধ চা রং চা কফি তিনটা করেছি এবং একটি হাফ কফি করেছি তো আপনারা কিভাবে সুগার ফ্রি কফি তৈরি করবেন তো একটা কাপের মধ্যে চাহিদা মতো সুগার ফ্রি কফির যে পাউডারটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর হচ্ছে আপনি মেশিন থেকে আপনি যতটুকু প্রয়োজন গরম পানি বের করে গরম পানি নিয়ে নেবেন গরম পানি তিনটা লাইন দিয়ে গরম পানি বের করা যায় তো আমি কফির লাইন দিয়ে বের করে নিলাম তো এখন হচ্ছে পানি দেওয়ার পরে হচ্ছে আপনার হ্যান্ড কফি মেকার দিয়ে এটা একটু লেড়ে নেবেন তো লেড়ে নেওয়ার পর হচ্ছে আপনার সুগার ফ্রি কফি তৈরি হয়ে যাবে এটা হচ্ছে সুগার ফ্রি কফি তো আপনারা চাইলে টি প্যাক দিয়ে রং চাও তৈরি করে নিতে পারবেন তো আপনি একটি কাপের মধ্যে আপনার মশলা অথবা টি প্যাক সব কিছু দিয়ে আপনি চাইলে চিনি দিয়েও করতে পারবেন চিনি ছাড়াও করতে পারবেন তো আপনি সুবিধা মতো গরম পানি নিয়ে তো টি প্যাকটি নাড়া দিলেই আপনার রং চায়ের কালার চলে আসবে তো এইভাবে আপনারা রং চাও তৈরি করে নিতে পারবেন তো এটা দিয়ে আপনারা দুধ চা রং চা কফি তিনটা তিন ডোনারই হাফ এবং ফুল অপশন পাবেন আপনারা চাইলে গরম পানি বের করে সুগার ফ্রি কফি অথবা টিপেক দিয়ে রং চাও তৈরি করে নিতে পারবেন আমি এখন দাম সম্বন্ধে যদি বলি এই মেশিনটা হচ্ছে গণেশ মেশিন স্টিল বডি এই মেশিনটা হচ্ছে 2000 ওয়াট তো এই মেশিনটার দাম হচ্ছে 28,500 টাকা তো বর্তমানে এটার সাথে একটা অফার চলতেছে তো এটার সাথে আপনারা বর্তমানে 12 কেজি মাল ফ্রি পাবেন 4 কেজি কফি প্রিমিক্স আর 4 কেজি হচ্ছে মিল্ক টি প্রিমিক্স আর 4 কেজি হচ্ছে মশলা টি প্রিমিক্স টোটালে 12 কেজি মাল ফ্রি পাবেন 500 পিস কাপ পাবেন আর একটি ব্যানার পাবেন এই মেশিনটির গ্যারান্টি হচ্ছে 1 বছরের গ্যারান্টি পাবেন আর আজীবন সার্ভিসিং ফ্রি আর এই মেশিনটা আপনারা যদি নেন এটা হচ্ছে প্লাস্টিক বডি এটার এর আগে আমি ভিডিও দিয়েছি তো এটার দাম হচ্ছে 28,000 টাকা এটার সাথেও সেম প্যাকেজ বর্তমান চলতেছে 12 কেজি মাল ফ্রি পাবেন 500 পিস কাপ পাবেন একটি ব্যানার পাবেন আর এটা যদি নেন আপনারা 28,500 টাকা 500 টাকা দাম ডিফারেন্স তো কিছু এটা হচ্ছে 1500 ওয়াট আর এটা হচ্ছে 2000 ওয়াট এটা হচ্ছে প্লাস্টিক বডি আর ওটা হচ্ছে সামনে স্টিল বডি এ হচ্ছে পার্থক্য
আর আপনারা যদি দুই অপশনে মেশিন নিতে চান, এই গণেশ স্টিল বডিটা, এটার দাম পড়বে হচ্ছে 23,000 টাকা। এটার সাথে 10 কেজি মাল ফ্রি পাবেন, 500 পিস কাপ পাবেন, একটি হ্যান্ড কফি মেকার পাবেন যেটাতে রং চা তৈরি করা যায়। আর আপনারা যদি প্লাস্টিক বডিটা নেন, তো প্লাস্টিক বডিটার দাম পড়বে হচ্ছে 22,500 টাকা। ওটার সাথেও আপনারা 10 কেজি মাল ফ্রি পাবেন, 500 পিস কাপ পাবেন, একটি হ্যান্ড কফি মেকার পাবেন রং চা তৈরি করার জন্য। আমি যদি এখন লাভ সম্বন্ধে বলি যে কফির ব্যবসাতে কেমন লাভ, আপনারা চাইলে এক কাপ কফিতে 6 থেকে 7 টাকা লাভ করতে পারবেন যদি 15 টাকা কাপ বিক্রি করেন। আর যদি আপনারা 20 টাকা কাপ বিক্রি করতে পারেন তাহলে লাভ থাকবে 10 থেকে 11 টাকা। আর 1 কেজি কফিতে আপনার লাভ থাকবে 350 থেকে 400 টাকা। আর দুধ চা যদি আপনারা হিসাব করেন, দুধ চায়ে প্রতি কাপে লাভ থাকবে 3 থেকে 3.5 টাকা। আর 1 কেজিতে আপনারা লাভ করতে পারবেন 200 থেকে 250 টাকা। আর রং চাইতে আপনারা লাভ করতে পারবেন প্রতি কাপে 2 টাকা যদি 5 টাকা বিক্রি করেন। আর 1 কেজিতে আপনার লাভ থাকবে 200 টাকা। এখন নাকি বলতে পারেন যে 1 কেজি কফি দিয়ে কত কাপ কফি হয়। তো আমরা সাধারণত 1 কেজি কফি দিয়ে যদি 15 কাপ কেউ বিক্রি করে তাহলে আমরা 55 কাপ করে দিই সেটিং। আর যদি কেউ 20 টাকা কাপ বিক্রি করে সেক্ষেত্রে আমরা 45 কাপ করে দিই। আর দুধ চায়ে হচ্ছে আপনার 10 টাকা যেহেতু বিক্রি হয় সেই জন্য আমরা 65 কাপ করে দিই। আর রং চায়েতে হচ্ছে আপনার 100 কাপ হবে, যেহেতু এটা 5 টাকা বিক্রি করার লাগে রং চা। সোজা এক কথা বলতে গেলে আপনি মেশিন দিয়ে যদি 70 থেকে 80 কেজি মাল বিক্রি করতে পারেন তাহলে আপনার মেশিনের দাম উঠে যাবে লাভের টাকা দিয়ে। তো আপনারা যদি এই মেশিনগুলো নিতে চান ঢাকা এবং ঢাকার বাইরে, বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। তো আপনারা যদি নিতে চান ঢাকার বাইরে অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের ওখানে আমাদের প্রতিনিধি যাবে, গিয়ে আপনাদের মেশিন বুঝিয়ে দিয়ে তারপর টাকা নিয়ে আসবে। ভিউয়ার্স, আমাদের চা কফির দাম যদি আপনাদেরকে বলি, আমাদের কফির কেজি হচ্ছে 450 টাকা কেজি। তো এগুলো বিভিন্ন প্যাকেজ আছে, আপনার 1 কার্টনের সাথে হচ্ছে আপনার 16 কেজি থাকে, 16 কেজির সাথে 3 কেজি ফ্রি পাবেন। তো আপনি 16 কেজি নিলে দেখা যাচ্ছে আপনার 450 টাকা কেজি কফির দাম পড়তেছে 378 টাকা, 72 টাকা কেজিতে কম পড়তেছে। আর আপনি যদি 12 কেজির প্যাকেজ নেন, 12 কেজির সাথে 2 কেজি ফ্রি, তখন দাম পড়বে 385 টাকা, প্রতি কেজিতে 65 টাকা কম পাবেন। আর হচ্ছে যদি আপনি 7 কেজি নেন, 7 কেজির সাথে 1 কেজি, তাহলে 396 টাকা কেজি পড়ে, প্রতি কেজিতে 54 টাকা কম পড়তেছে। তো সেম প্যাকেজে আমাদের দুধ চাও আছে, দুধ চায়ের দাম পড়বে হচ্ছে আপনার 300, আমাদের দুধ চায়ের রেগুলার প্রাইস হচ্ছে 380 টাকা। আপনি 16 কেজি নিলে আপনার দাম পড়ে 320 টাকা, অর্থাৎ 60 টাকা কমে যাচ্ছে। 12 কেজির প্যাকেজ নিলে আপনার প্রতি কেজিতে 65 টাকা কম পড়তেছে, 55 টাকা কম পড়তেছে, 325 টাকা দাম আসতেছে। আর যদি আপনি 7 কেজির প্যাকেজ নেন তখন দাম পড়বে 333 টাকা। রং চায়ের দাম হচ্ছে 290 টাকা কেজি। আপনি যদি 1 কার্টুন নেন, 16 কেজির সাথে হচ্ছে 3 কেজি, তখন দাম পড়বে 244 টাকা কেজি। আর 12 কেজির সাথে হচ্ছে 2 কেজি, তখন দাম পড়বে 248 টাকা। আর হচ্ছে 7 কেজির প্যাকেজ নিলে হচ্ছে 253 টাকা কেজি পড়বে। এ হচ্ছে আমাদের প্রোডাক্টের অফার, বর্তমানে এটা চলতেছে। আর আপনারা যদি কেউ আমাদের ডিস্ট্রিবিউটার নিতে চান তাহলে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন। আর হচ্ছে চাইলে আপনারা সরাসরি অফিসে এসেও কথা বলতে পারেন। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।